জয় শুভ শুভ নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার রাশি মিথুন রাশি তা আপনারা ঠিকই দেখেছেন মাসিক রাশি আমরা আলোচনা করব আগামী জুলাই মাস দু কেমন যাবে মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আপডেটই আমরা আপনাদের কাছে চলে এলাম আপনাদের ভাগ্য ক্যারিয়ার পড়াশোনা প্রেম অর্থ পারিবার সুখ শান্তি প্রত্যেকটা বিষয় আপনাদের কেমন যাবে এই মাস সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আমরা ডিটেলস আলোচনা করব আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং তাদের দৃষ্টি এবং গোছর অনুপাতে আপনারা কী কী ফল পেতে সক্ষম প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি না নেগেটিভ না পজিটিভ একেবারে যেটা ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি মাসিক রাশিফল ফল দৈনিক রাশি এবং গ্রহগোছরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক প্রথম আমরা জেনেছি আজকের দিনের আপনাদের বর্তমানে গ্রহগোচরের উপস্থিতি কেমন রয়েছে আপনার প্রথম ঘরে নিজের ঘরে উপস্থিত রয়েছে শুক্র এবং সূর্য দু নম্বর ঘরে উপস্থিত রয়েছে বুধ চার নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু এরপর আপনার ন নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনি দশ নম্বরে রাহু এগারো নম্বরে মঙ্গল আর আপনার বারো নম্বরে বৃহস্পতি পাশে লেখা আছে সাতই জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে যাবে মানে শুক্র রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে যাবে তেরো জুলাই মঙ্গল আপনার এগারো নম্বর থেকে বারো নম্বর ঘরে চলে যাবে ষোলো জুলাই সূর্য আপনার এক নম্বর থেকে দু নম্বর ঘরে চলে যাবে আর উনিশ জুলাই বুথ আপনার দু নম্বর ঘর থেকে বেরিয়ে তিন নম্বর ঘরে চলে যাবে তো এই ছিল রাশির গোচর পরিবর্তন এবারে আসছে আপনারা এখানে কি কি ফল পেতে সক্ষম সর্বপ্রথমে আমরা আপনাদের আলোচনা করে দিচ্ছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে এই মাসে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো অবশ্যই দেখতে থাকুন স্বাস্থ্য আপনার হচ্ছে গ্রহের আপনার যে রাশির অধিপতি সে হচ্ছে কি বুধ বুধ এখন আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে উনিশ তারিখ রাশি পরিবর্তন করবে অতএব দ্বিতীয় ঘর ভালো ঘর সেখানে ভালো জায়গায় বসছে আপনার উনিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য রিলেটেড কোনো রকমের সমস্যা নেই শনিরও সেখানে কোনো দৃষ্টি নেই অতএব আপনার উনিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে তারপরে বুথ তিন নম্বর ঘরে চলে যাবে এবার তিন নম্বর ঘরটা খুব ভালো ঘর হিসাবে ধরা হয় না সেখানে একটু একটু বেশি পরিষেবা সে অফার দিতে হয় তারপরে শনির দৃষ্টি অলরেডি সেখানে কিন্তু পড়ছে যার জন্য আপনাদের স্কিন রিলেটেড কিছু সমস্যা মাথার মধ্যে কিছু সমস্যা কনফিডেন্স লেভেলে লো এবং আপনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কিছুতে একটা গণ্ডগোল করছেন এরকম ব্যাপার আপনার মধ্যে চলে আসবে এবং স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে মানে খুব বেশি কিছু সমস্যা নেই এই সব ছোটোখাটো সমস্যা থাকতে পারে সেটা আবার উনিশ তারিখের পরে তার আগে আপনাদের স্বাস্থ্য ভালো এরপরে আসছি আপনাদের যেটা কি সুখ শান্তি কেমন থাকবে সুখ বা মায়ের স্বাস্থ্য যেটা বিষয় রয়েছে সুখ শান্তির ঘরে হচ্ছে চার নম্বর ঘর থেকে এবারে যেটা হচ্ছে কি আপনাদের চার নম্বর ঘরে কেতু রয়েছে এবার কেতু যেখানে রয়েছে যে কি আনহ্যাপি প্ল্যানেট মানে যেখানে সে খুশি থাকে না কোনো কারণেই সে খুশি থাকবে না আর আপনাদের ভিতরে মাঝে মধ্যে কিছু না কিছু সে সমস্যা অলরেডি তৈরি করে থাকে অতএব চার নম্বর ঘর হচ্ছে মায়ের ঘর মায়ের স্বাস্থ্যের ঘর তো অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর আপনাদের মানে হয়তো সুখ সমৃদ্ধি থাকলেও আপনি যাতে সুখী নন আপনি যাতে আনএক্সপেক্টেডরা থাকার পরেও যেন নেই এরকম একটা বিষয় হতে পারে আর তেমন কিছু নেই এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে বা প্রেম বিবাহ বিষয়টা কেমন যাবে প্রেমের ক্ষেত্রে বা পড়াশোনাটা পাঁচ নম্বর ঘর থেকেই দেখা হয় সর্বপ্রথমে আমরা ফাশ্রটা বলে দিচ্ছি আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই পাঁচ নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে শুক্র শুক্র এখন আপনার এক নম্বর ঘরে উপস্থিত রয়েছে তবে এটা সাত তারিখ রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় নম্বর ঘরে চলে যাবে বুধ এবং শুক্রের যোগ তৈরি করবে আবার তারপরে উনিশ তারিখ বুধ রাশি পরিবর্তন করবে অতএব আপনাদের পড়াশোনায় যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সাত তারিখ পর্যন্ত অলরেডি পড়াশোনায় খুব আপনি নিজের থেকে মনোযোগ দিচ্ছেন নিজের থেকে করছেন পড়াশোনা নিজের থেকে আপনার ইচ্ছা খুব ভালো থাকবে তারপরে দ্বিতীয় ঘরে চলে যাবে তখন বুধের সঙ্গে মিলে আপনার একটা তীক্ষ্ণ বুদ্ধির যোগ তৈরি হচ্ছে মানে বুধের সঙ্গে থাকলে একটা তীক্ষ্ণ বুদ্ধি শার্প মাইন্ডসেট তৈরি হবে তবে সেটা উনিশ তারিখ পর্যন্ত অতএব আপনার পুরো মাস পড়াশোনার দিক দিয়ে গেলে ভালো যাচ্ছে খারাপের কিছু নেই তবে 7 থেকে 19 তারিখ পর্যন্ত আপনার জন্য professional দিক দিয়ে বেশ ভালো হবে। বেশ আপনি চালাক চতুরতা ও মধ্যে একদম স্মার্টনেস এর সঙ্গে কাটার সম্ভাবনা থাকবে। এরপর আসে আপনাদের প্রেম কেমন যাবে? প্রেম ওই 5 নম্বর ঘর থেকে এবার শুক্র আপনার 1 এর ঘরে উপস্থিত। 7 থেকে 19 তারিখ। এবারে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের 5 নম্বর ঘরে পড়ছে। তার জন্য একটুখানি সমস্যা রয়েছে। আর তবে শুক্র যখন সাত তারিখ রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে যাবে তখন আপনাদের প্রেম সম্পর্কটা খুব ভালো হবে বিদ্যার ভিতরে বন্ডিংটা খুব ভালো তৈরি হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো থাকবে তবে উনিশ তারিখ যখন বুধ রাশি পরিবর্তন করে যাবে তখন কিন্তু আবারও কিছু সমস্যা দেখা দেবে তখন কেন বলুন তো বুধ আর শুক্রের মাঝখানে একবারও যোগ তৈরি হবে মানে আপনি এক ভাবছেন তো আপনার পার্টনার আর এক ভাবছে এরকম কিছু ব্যাপার মিসআন্ডারস্ট্যান্ডিং কনফিউশন মানে আপনাদের ভিতরে মানে ভুল বোঝাবুঝির ব্যাপারটা বেড়ে যেতে পারে আর মঙ্গলের দৃষ্টি রয়েছে মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ যে ব্যাপারটা নিয়ে আসতে পারে তো তাই আপনাকে এটা কিন্তু ধ্যান রেখে চলতে হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের ঠিকঠাক তবে সাত থেকে উনিশ তারিখ খুব ভালো হবে এরপরে আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন সাধারণ ঘর থেকে লক্ষ্য করা হয় সাধারণ ঘরের যে অধিপতি সে হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি উপস্থিতি কিন্তু বারো নম্বর ঘরে অতএব আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে কি বারো নম্বর ঘরটা খুব ভালো ঘর নয় আর বৃহস্পতির দৃষ্টিও আপনার সাত নম্বর ঘরে নেই এখানে সূর্যর দৃষ্টি রয়েছে যেটা ঘটনা যে কি বিবাহিত জীবন আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না ওই আপনার পার্টনারের ভিতরে বা মধ্যে এই বিবাহ বিষয়টাকে নিয়ে বা আপনাদের যে সম্পর্কটা নিয়ে খুব একটা মানে মিলজুল থাকবে না কোনো একটা তোয়াক্কা থাকছে না একটা কারণে বিষয় লক্ষ্য করা যেতে পারে তবে হ্যাঁ আপনার পার্টনারের বিদেশ যাত্রা হতে পারে ট্রাভেল হতে পারে একটু খরচপাতি আপনাদের মধ্যে একটু বেশি হয়ে যেতে পারে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেটা করতে গিয়ে খরচপাতি বাড়ছে এই বিষয়গুলো লক্ষ্য করা যাবে আপনাদের বিবাহ সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় তারপরে সূর্য দৃষ্টি রয়েছে অতএব একটু আপনারা বিবাহ সম্পর্কটাকে দেখে চলবেন এই মাস খুব একটা ভালো যাচ্ছে না এরপর আসছি আপনাদের ভাগ্য কেমন যাবে কেরিয়ার কেমন যাবে ব্যবসাপত্র কেমন যাবে প্রত্যেকটা এবারে আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের ভাগ্য দেখা হয় নম্বর নম্বর অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব এই মাসে মানে অলরেডি তিরিশ তারিখ বক্রি হয়ে যাচ্ছে মানে গ্রহ সুলভ হয়ে যাচ্ছে এবং তার আগের একটা ঘরের ফল ফলদায়ক ফল দেবে অতএব শনি নিজের ঘরে বসছে তাই আপনি কিছুটা ভালো রেহাই পাচ্ছেন বলতে বলে আপনার জন্য একটা কিছুটা ভালো ফলদায়ক হবে তারপরে আবার বুথ যখন রাশি পরিবর্তন করে উনিশ তারিখ তিন নম্বর ঘরে আসবে তখন কিন্তু আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি রাখবে অতএব আপনার ভাগ্য উনিশ তারিখের পরে খুব ভালো যাবে তার আগে কিছুটা মানে এলোমেলো থাকবে টলমেলো থাকবে কেননা আট নম্বর ঘরেরও দৃষ্টি যে শনি কাজ করতে পারে যেহেতু বক্রি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলবেন তবে বুধ যখন চলে আসবে এবং দৃষ্টি রাখবে ন নম্বর ঘরে তখন আপনাদের ভাগ্য খুব ভালো যাবে অতএব ভাগ্য রিলেটেড যা কিছু করার ভাগ্য রিলেটেড যা কাজ রয়েছে আপনারা উনিশ তারিখের পরে করবেন তবে আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট সহায় থাকবেন যদি কোনো ইনভেস্টমেন্ট যদি কোনো পারচেস কোনো জায়গায় কোনো কিছু নতুন কিছু শুরু করা ভাগ্য রিলেটেড যা কিছু আছে উনিশ তারিখের পরে করুন ফল ভালো পাবেন তবে হ্যাঁ শনি বক্রি রয়েছে পরিশ্রম অবশ্যই করবেন কোনোভাবে পরিশ্রম থেকে আঁটবেন না যদি কিছু নেগেটিভ করেন তো সেগুলো আপনার জন্য কিন্তু আবার ঘুরে আসবে তো ধ্যান রাখবেন এরপরে আসছি আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার লক্ষ্য করা হবে দশ নম্বর ঘর থেকে দশ ঘরের অধিপতি হচ্ছে কি আপনার বৃহস্পতি উপস্থিত এখন বারো নম্বর ঘরে আর দশ নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু অতএব এখানে কিছু তো ভালো যোগ রয়েছে রাহু যখন দশ নম্বরে থাকে আর আপনার মানে ঘরের যে অধিপতি সে এখন বারো নম্বরে অতএব বিদেশি যোগ বিদেশি কাজ আপনি করছে করতে চলেছেন বা করছেন যদি সেখানে আপনি ভালো ফল পাবেন হয় আপনি বাড়ি থেকে দূরে যাচ্ছেন বা বাড়িতে থেকে দূরের কাজ করছেন এরকম কিছু ব্যাপার আপনার মধ্যে কাজ করবে আর রাহুল যেহেতু আপনার দশ নম্বরের ঘরে রয়েছে ওখানে আপনাকে অনেকটা চালাক চতুর করবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি বেশ আপনার কাজের জায়গায় খুব চালাক চতুরতার সঙ্গে কাজ করবেন আপনার ভিতরে যা কি মাঝে মধ্যে বৃহস্পতি আপনার মাইন্ডকে একটুখানি এদিক সেদিক করাবে যেহেতু বারো নম্বর ঘরে বসছে তো তাই একটু মাইন্ড আপনার একটু বিচলিত করতে পারে কখনও কখনও কাজ থেকে আপনার মাইন্ড সরে যেতে পারে আপনি কাজ ছাড়া অনেক কিছু করছেন কাজে পরিবর্তন করতে চাইলে সময়কালটা ভালো যাবে আপনারা কাজে পরিবর্তন নিয়ে আসতে পারবেন আর একটুখানি আপনারা ধৈর্য বজায় রাখবেন অলসতাকে দূর করবেন ব্যাস ওভারঅল আপনার কেরিয়ার খুব ভালো যাবে আপনি কেরিয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরপর এসছি আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা দেখা হয় সাধারণ ঘর থেকে সাধারণ অধিপতি বৃহস্পতি এখন বারো নম্বর ঘর মানে খরচের ঘরে বসছে এক্সপেন্সের ঘরে বসছে অথবা আপনার ব্যবসার জায়গায় মোটামুটি শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে অতএব আপনি ব্যবসা দিক দিয়ে যেটা ভাবছেন সেটাও মোটামুটি যাবে তবে সাত তারিখ যখন চলে যাবে তারপর থেকে কিন্তু কিছুটা খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি বারো নম্বর ঘরে বসছে ব্যবসা যেটা দেখা যাচ্ছে আপাতত মোটামুটি যাবে খুব ভালো কিন্তু নয় ব্যবসার জায়গা একটু ধৈর্য বজায় রাখবেন আর তেমন কিছু নেই শুক্র তার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে তখন একটু ভালো যাবে সাত তারিখের পরে কিছুটা বেটার ফল পাবেন মানে উনিশ তারিখ পর্যন্ত মানে বুধ আর শুক্র যখন একসঙ্গে থাকবে তখন আপনাদের ব্যবসা ভালো যাবে তারপর থেকে আবার একটু ডাউন হতে পারে অথবা ওভারঅল দেখলে পুরো মাস আপ ডাউন এরকম কাটার সম্ভাবনা থাকবে খরচটাকে একটু আপনারা কম করবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর মঙ্গল আপনার লাভের স্থানে রয়েছে অলরেডি নিজের ঘরে রয়েছে অতএব লাভের যেমন সম্ভাবনা রয়েছে তেমনটা কিন্তু এক্সপিরিয়েন্সও রয়েছে অতএব দুটো দিক ব্যালেন্স করে চলবেন অতএব আপনার ওভারঅল খুব ভালো যাচ্ছে তবে কিছু ছোটোখাটো স্বপ্ন পূরণ হবে যেটা কি আপনার বিদেশি কিছু যাত্রা বিদেশ কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে ভাগ্য আপনাদের সহায়তা রয়েছে তো ভাগ্য রেডের যা কিছু রয়েছে সেই সব জায়গায় আপনারা কিছুটা ফল পাবেন আচ্ছা এবার আসছি আপনাদের আলোচনা করে দিচ্ছি আপনার যে নেগেটিভিটি রয়েছে সেগুলো একটু কম করতে আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র পাঠ করবেন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন আর পশু পাখিকে খাবার দান করুন পঞ্চ মানে মাঝরকমের খাবার অবশ্যই দান করতে পারেন আর গরিব দুঃখীদের আপনার সামর্থ্য মতো দান করতে পারেন একজনকে পারলে একজনকে বাট দান করুন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও আলোচনা করলাম বিস্তারিতভাবে মিথুন রাশির জাতক জাতি আগামী জুলাই মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন ভিডিও কমেন্ট লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য